আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা কৌশলের যে খেলা এটা এতদিন আমেরিকা পুরো পৃথিবীর বিভিন্ন দেশে খেলেছে তবে আজকে সেই আমেরিকার কৌশল এবং সেই আমেরিকার খেলা আমেরিকার বিরুদ্ধেই খেলা হচ্ছে ইরান এবং আমেরিকা এই দুইটি দেশই গাজা উপত্যকা এবং প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের দূরত্ব কিছুটা বজায় রেখেও শক্তিশালীভাবেই কিন্তু এখানে অ্যাঙ্গেজ হয়েছে তবে যত দিন যাচ্ছে এবং নতুন নতুন ঘটনা প্রবাহ তৈরি হচ্ছে এই জিনিসটা কিন্তু পরিষ্কার হচ্ছে যে কোনো মুহূর্তে আমেরিকা এবং ইরান প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হতে পারে আর এর সম্ভাবনা এখন আরও প্রবল হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পৃথিবীব্যাপী সন্ত্রাসের উত্থান হয়েছে উগ্রবাদকে দমন করতে হবে নানান ধরনের অভিযোগ এনে আমেরিকা দুই সালে কথিত আইএসআইএস এর নির্মূলের অভিযানের নাম করে সিরিয়ার ভেতর ব্যাপক সেনাবাহিনী মোতায়েন করে এবং সেই অভিযানের একেবারে শুরুর দিকেই সিরিয়ার অন্তত তিনটি তেল ক্ষেত্র আমেরিকা দখল করে নেয় যে তিনটি তেল ক্ষেত্রের দৈনিক তেলের উৎপাদন ছিল প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার ব্যারেল এবং তিনটি তেল ক্ষেত্রের মধ্যে আল উমার এবং কনকো যে গ্যাস ক্ষেত্র রয়েছে সেটা আমেরিকা তার নিজের দখলে রেখে দেয় বাকি একটি সিরিয়ার শহরের কাছাকাছি অবস্থানের কারণে সেটা তারা ছেড়ে দেয় এখন এই কনকো গ্যাস ক্ষেত্র থেকে তেমল তেল উৎপাদন না হলেও এই যে আল উমার তেল ক্ষেত্র রয়েছে সিরিয়ার ভেতর যেটা ফুয়াদ নদীর কাছাকাছি অবস্থিত এখান থেকে এখনো প্রতিদিন প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ব্যারেল তেল উৎপাদন হয় বলা হয়ে থাকে যে গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েলের জন্য অন্যতম বড় নিয়ামক হল এই তেলক্ষেত্র এর কারণ হলো এখনও আমেরিকা সিরিয়ার ভেতরে থাকা এই আল উমার তেলের ঘাটিটি থেকে বিপুল পরিমাণের তেল চুরি করে জর্ডানের মধ্য দিয়ে ইসরায়েলে প্রেরণ করছে এবং বলা হয়ে থাকে যে বর্তমান সময়ে বিভিন্ন অবরোধের কারণে ইসরায়েল যে জ্বালানি সংকটে রয়েছে তা থেকে বাঁচার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হল এই আল উমর তেল ক্ষেত্র জর্ডানের মধ্য দিয়ে যেটা আসে এবং এই বিষয়টা শুনে দৃষ্টভাবেই একেবারে নিশ্চিত ছিল যদি ইসরায়েলকে কোন ঢাসা করতে হয় এবং সিরিয়ার মাটি থেকে আমেরিকার যে আগ্রাসন সেটা মুক্ত করতে হয় তাহলে আল উমার ঘাঁটিতে শক্তিশালী আক্রমণ করতে হবে এর দ্বিতীয় কোনো উপায় ছিল না আর এটাই হয়েছে গতকাল রাত্রে হঠাৎ করেই শক্তিশালী অন্তত পক্ষে সাতটি ব্যালিস্টিক মিসাইল আমেরিকার সিরিয়ার ভেতরে থাকা এই আল উমার ঘাটিতে নিক্ষেপ করা হয়েছে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পারছেন ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এবং অপরদিকে পশ্চিমা সংবাদ মাধ্যম এপি নিউজ দুইটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে যে সিরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেল ক্ষেত্র যেটা আমেরিকা দখল করে রেখেছে আল উমার সেখানে কিন্তু এই শক্তিশালী হামলা হয়েছে এখন আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিষয়টা অনেকটা স্বাভাবিক তবে সৌদি আরবের গণমাধ্যম সহ আরো কিছু গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে যে এই হামলায় অন্ততপক্ষে 15 জন নিহত হয়েছেন। যেহেতু আমেরিকান সোলজার এবং তাদের পক্ষে যারা কাজ করে সকলেই কিন্তু আয়রনের তৈরি তাই তারা কখনোই কিন্তু নিহত হন না আহত হন। তবে পরবর্তী সময় পুরোপুরি নিহত হন যার জন্য আমেরিকা এবং ইসরায়েল কখনোই কিন্তু হামলার পরপরই তাদের হতাহতের ঘটনা এবং ক্ষয় ক্ষতির ঘটনা কখনোই প্রকাশ করেনি এই তার ব্যতিক্রম নয়। আমেরিকার পক্ষ থেকে বিষয়টা স্বীকার করা হয়েছে যে মিসাইল হামলা হয়েছে মিসাইল হিটও করেছে তবে কোনো ক্ষতি করতে পারেনি মিসাইল হামলা হয় হিট হয় তবে কোনো ক্ষতি করতে পারেনি যাই হোক ক্ষতি করতে পারেনি তবে আমেরিকার প্রতিক্রিয়া ছিল ইরান অত্যন্ত শক্তিশালী। আমেরিকার পক্ষ থেকে পরিষ্কার বিপ্লবী গার্ড দিয়ে যদি এইভাবে আবার হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যের বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটা আরো তীব্র হবে এবং যে কোনো মুহূর্তে ছড়িয়ে যেতে পারে নুন এই যে গতকালকে সিরিয়ার ভেতরে আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে এই হামলার দায় দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি কেউ কিন্তু এই জিনিসটা স্বীকারই করেনি যে এই হামলা আমরা করেছি তারপরও আমেরিকার পক্ষ থেকে এর সম্পূর্ণ দায় দায়িত্ব ইরানকে দেওয়া হচ্ছে যে এই ধরনের মিসাইল হামলা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ছাড়া কেউ করতে পারে না ছোট ছোট যে সকল সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের পক্ষে এই ধরনের লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল হামলা করা সম্ভব নয় সুতরাং ইরান স্বীকার না করলেও এই হামলা ইরান করেছে তাই আমেরিকা সম্পূর্ণ দোষারোপ ইরানকে করছে ধরুন আমেরিকার পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে এই হামলা কোনো নয় বরঞ্চ ইরান সরাসরি করেছে আমেরিকার এই অভিযোগের সঙ্গে কিন্তু আমিও একমত যে ইরান তার ইসলামী বিপ্লবী গার্ড দিয়েই এই হামলাটা করেছে তবে ইসলামী বিপ্লবী গার্ডকে সশস্ত্র আলাদা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসাবে তারা পরিচয় দেয় এটা কিন্তু আমেরিকারই কৌশল কারণ আমেরিকাও এর পূর্বে বিভিন্ন দেশে সরাসরি নিজে হামলা করে সেই হামলার দায় দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিয়েছে এমনকি কিছুদিন পূর্বেও সিরিয়ার ভেতর ইরানি দূতাবাসে যে হামলা হল সেই আমেরিকা জড়িত। জড়িত যদিও থাকার কথা অস্বীকার করে সম্পূর্ণ দায় দায়িত্ব তারা ইসরায়েলের উপর চাপিয়ে দিয়েছে বলেছে এটা করেছে। যেই দেশ নিজের দেশের দুইটি বড় অবকাঠামো উড়িয়ে দিয়ে আফগানিস্তানের যুদ্ধ শুরু করতে পারে সেই দেশ অনেক কিছুই পারে তার সম্পর্কে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তবে ইরান যেই কৌশল ব্যবহার করেছে এটা আমেরিকার কৌশলী আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করেছে কোন সিরিয়ার ভেতর ফুরাদ নদীর কাছে এবং আরেকটি যে ঘাটি রয়েছে আমেরিকার সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটি ঘাটির পাশ দিয়ে যে হাইওয়ে রয়েছে সেটা সরাসরি সিরিয়ার রাজধানী দামেস্কে যায় এবং সেখান থেকে লেবাননের ভেতর অস্ত্র পাঠানোর একমাত্র রুট হলো ইরানের এটি সুতরাং যে কোনোভাবেই হোক এই ঘাটিটি থেকে আমেরিকাকে উৎখাত করতে হবে আর তার জন্যই কিন্তু ধারাবাহিক এই হামলা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইরানের বহরে তো বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইল রয়েছে সেগুলোতে হামলা হয়। আসলে দেখুন তেমনটা করতে গেলে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হয়ে যাবে তবে ছোট ছোট বিশ্বাসযোগ্য মানে বিচ্ছিন্নতাবাদীরা যে পর্যায়ে আক্রমণ করতে পারে এই পর্যায়ের মিসাইল বা এই পর্যায়ে ড্রোন দিয়ে যদি ধারাবাহিক আক্রমণ করা হয় আমেরিকা নিজের ইচ্ছায় চলে যাবে এবং ক্ষেত্রে সরাসরি কোনোভাবেই ইরানকে কিন্তু দায়িত্ব করতে পারবে না আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে হোক বা যে কোনো সামরিক প্রেক্ষাপটে যার জন্যই কিন্তু এই কৌশলে এগুচ্ছে ইরান সিরিয়ার ভেতর অবস্থিত আমেরিকার ঘাটিটিতে ইরান যখন কৌশলে পরোক্ষভাবে আক্রমণ করছে ঠিক এমত অবস্থায় হুতিরা আরেকটি নতুন যুগান্তকারী ঘোষণা দিয়েছে হুতিরা বলেছে যে শুধু রেড সির উপকূল নয় এখন থেকে ভূমধ্য সাগরের ভেতর মানে ইসরায়েলের একেবারে অপর প্রান্তে ভূমধ্য সাগরের ভেতর ইসরায়েলের ভেতর যেই সকল জাহাজ পণ্য নিয়ে আসবে বা তেল সরবরাহ বা অস্ত্র নিয়ে আসবে সেই সকল জাহাজকে টার্গেট বানানো হবে মানে ইএমএন এর হতিরা এখন এর ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার দূরে যে ভূমধ্যসাগর রয়েছে এবং তার আশেপাশে ইসরায়েলের যে বন্দর রয়েছে সেগুলোকে টার্গেট বানাবে দেখুন হতিদের রেড সির পর ভূমধ্যসাগরে এই নতুন মিশনের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ হুতিরা কিন্তু ফাঁকা বলি দেয় না হুতিরা যেমনটা বলে তেমনটাই করে মানে নিশ্চিতভাবে ভূমধ্য সাগরে আগামী দু এক দিনের ভেতরে হামলা শুরু করবে ইয়েমেনের হুতিরা আর এটা একটা যুগান্তকারী পদক্ষেপ কারণ শুধুমাত্র রেড সির উপকূল ব্লক করাতেই ইসরায়েল কিন্তু একেবারে কোণঠাসা হয়ে গেছে এখন ভূমধ্য সাগরে যদি হামলা হয় ইসরায়েলের আত্মসমর্পণ ছাড়ার দ্বিতীয় কোনো উপায় নেই এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে হুতিরা লং রেঞ্জের আক্রমণের ঘোষণা দিয়েছে এর মানে হলো ইরানের পক্ষ থেকে হতিদের লং রেঞ্জের মিসাইল অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে সেগুলো রেডি টু ফায়ার অবস্থায় আছে যে কোনো মুহূর্তে হামলা শুরু হবে এখন আগামী কিছুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নতুন ফ্রন্টে আমরা যুদ্ধ দেখতে চলেছি বা হামলা দেখতে চলেছি অবশ্যই সেখান থেকে ভালো কিছু আশা করছি তো বন্ধুরা ধারাবাহিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ